আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জাহিদ ফার্মের পক্ষ থেকে আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা যারা মাছ চাষে আছেন এবং মাছ চাষ করে আপনারা লসের ভিতরে যাতে সম্মুখীন না হন, সেজন্য এই তথ্যটা আমি শেয়ার করছি। এটা আমার একদম প্র্যাকটিক্যালি করে দেখা। আপনারা যারা আমাদের জাহিদ ফার্ম ইউটিউব চ্যানেলকে ফলো করেন, আশা করি সবাই ভিডিওটি দেখবেন। মাছ চাষ করে বড় ধরনের লসের পূর্বে ভিডিওটা পুরোটাই দেখুন, ইনশাআল্লাহ আপনার কিছু উপকার হবে। So let's get started. বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আয়ের মাছ চাষের উপর একটি সিরিজ টিউটোরিয়াল পাবলিশ করেছিলাম, যে সিরিজ টিউটোরিয়ালে আমরা আয়ের মাছের এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি, যেটা আপনারা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বিষয়টা আপনাদেরকে খোলামেলায় বলা প্রয়োজন, গত বছর আমরা যে আয় মাছের প্রজেক্টটা করেছিলাম সেখানে আমরা কিছু পরিমাণ বোয়াল মাছ দিয়েছিলাম, যেই বোয়াল মাছগুলো বছর শেষে অনেক বড় সড়ই হয়েছিল। তো আমরা সেই বোয়াল মাছের ডাটাটা রেখেছিলাম না, যে কী পরিমাণ মানে আয় ব্যয় হচ্ছে এটা আমাদের রাখা ছিল, যা শুধু পুকুরে দেওয়া ছিল যে আসলে গ্রোথটা কেমন আসে সেটা জানার জন্য আর কি। তো গ্রোথ ভালো হওয়ার কারণে এবছর আমি চিন্তাভাবনা করেছিলাম যে দেখি এই মাছটাকে কমার্শিয়ালি চাষ করা যায় কি না, যারই পরিপ্রেক্ষিতে আমরা যে আয়ের মাছের প্রজেক্টটা করেছি, যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেখানে আমরা যে পরিমাণ মাছ স্টক করেছিলাম তার তিন ভাগের দুই ভাগে ছিল বোয়াল মাছ এবং এক ভাগ ছিল আয়ের মাছ। তো এবছর আমি প্রপার ডাটা সংগ্রহ করেছিলাম, কারণ আমার এই তথ্যটা জানা প্রয়োজন যে আমরা বোয়াল মাছ কমার্শিয়ালি চাষ করতে পারি কি পারি না। সেজন্য আমরা আপনাদেরকে অবশ্যই পুরো ডাটার এ টু জেড দেখাবো, এখান থেকে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি বোয়াল মাছ চাষ করবেন কি করবেন না। আমরা যখন এই মাছটাকে চাষ করলাম, এই সাড়ে তিন মাস পরে আমি যখন মাছটাকে দেখলাম, দেখে মাছের গ্রোথ এবং আমার যেই পরিমাণ খাবার খরচ হয়েছে, এখান থেকে একটি সহজ আমরা যে হিসাবটা টেনেছি, এখানে দেখছি যে আমরা যদি বোয়াল মাছটাকে চাষ করি তাহলে আমাদের বড় ধরনের একটি লসের সম্ভাবনা আছে, যেটা আপনাদেরকে এখন যদি আমি ডাটাটা দেখাই তাহলে আপনারা আরও স্পষ্ট একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বোয়াল মাছের একদম এ টু জেড ডাটা রয়েছে, এখানে আমাদের পুরো হিসাবটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মাছ ছেড়েছিলাম 25/2/2022 তারিখে। আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের এই মাছের যে কালচার পদ্ধতি সেটা ছিল আমরা কার্প ফেডেনিংয়ের সাথে বোয়াল এবং আয়ের মাছটাকে দিয়েছিলাম। তো সেখান থেকে আমরা প্রায় ধরেন যে মোটামুটি 200 পিসের মতো আয়ের এবং বোয়াল মাছ আমরা সেখানে দিয়েছিলাম ইন টোটাল আর কি, যার ভিতরে কিছু মাছ আমাদের মারা গিয়েছিল, আয়ের মাছ বেশ কয়েকটা মারা গিয়েছিল। তারপরেও আমরা দিয়েছিলাম, মাছের সাইজ ছিল আপনার 6 ইঞ্চি 5 ইঞ্চি, হ্যাঁ বোয়াল মাছটা একটু বড় ছিল 7 ইঞ্চির মতো করেছিল, আর আপনার আয়ের মাছগুলো ছিল মোটামুটি 5 ইঞ্চি 6 ইঞ্চি করে। তো আপনাদেরকে পুরো ডাটা যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা পুকুরের লিজ বাবদ নিয়েছিলাম 14,000 টাকায়, পুকুর সংস্কার করেছি আমরা 2,000 টাকায়, পুকুর প্রস্তুতি বাবদ আমরা খরচ করেছি 1,500 টাকা, মাছ ছেড়েছিলাম বোয়াল মাছ 4,000 টাকার এবং অন্যান্য মাছ অর্থাৎ কার্প মাছ আমরা ছেড়েছিলাম 7,000 টাকার। আমাদের বোয়াল মাছের খাবার হিসেবে যে আমরা রেনু মাছ দিয়েছিলাম তার খরচ আমার এসেছিল ইন টোটাল 8,000 টাকা, এবং অন্যান্য যে কার্পের মাছ রয়েছে সেই মাছের খাবার হিসেবে আমরা দিয়েছিলাম 6,000 টাকা। আমরা হোমমেড ফিড দিয়ে থাকি, যেটা হচ্ছে আপনার খৈল, ভুসি আর রাইস ব্রান, এগুলো দিয়ে আমরা করে থাকি সাধারণত। আচ্ছা, তারপরে অন্যান্য যে খরচ রয়েছে অর্থাৎ জাল খরচ, পুকুরের মাছের ক্যারিং খরচ ইত্যাদি যে খরচগুলো রয়েছে সেই খরচ আমার টোটাল হয়েছিল 5,000 টাকার। এই মোট আমার সাড়ে তিন মাসে এই প্রজেক্টে আমরা খরচ করেছি 47,500 টাকা। এবং আপনাদেরকে যদি আমি আয়টা দেখাই তাহলে আমরা 3/6/2022 ইং তারিখে একবার মাছ ধরেছিলাম এবং সেটা কার্পের মাছ ছিল, যে মাছটা আমরা বিক্রি করেছি 15,000 টাকার। তো এই সাড়ে তিন মাসে এখান থেকে যদি আমরা মোট ব্যয় থেকে আমাদের যে মাছটা বিক্রি করেছি সেটা যদি বাদ দিই তাহলে হিউজ ডিফারেন্স। এখন যদি আমরা পুকুর থেকে সম্পূর্ণ মাছকে যদি আমরা তুলে ফেলি তারপরেও আমার মনে হয় যে সর্বোচ্চ আমরা 10,000 টাকার মাছ পেতে পারি, অর্থাৎ আয়ের বল যেটা রয়েছে একে যদি আমরা পুরোটাই তুলে ফেলি তারপরেও আমাদের মোটামুটি 10,000 টাকা এর সাথে শুধু অ্যাড হবে, এর বেশি হওয়া সম্ভব না।
তো এখান থেকে আপনারা দেখেন যে 15,000 সাথে যদি আরও 10,000 টাকা যোগ করা হয় তাহলে আপনার আসছে হচ্ছে 25,000 টাকা, আর 47,000 টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে এই তিন মাসে। তাহলে আমরা যদি এটা সারা বছর যদি রান করি তাহলে দেখা যাবে যে প্রায় আপনার 50,000 টাকার মতো এখান থেকে লস আসার সম্ভাবনা রয়েছে। এখানে যে লিজ বাবদ 14,000 টাকা রয়েছে এটা হয়তো বা আরও ওই সেক্ষেত্রেও একই পড়বে, বাট মোটামুটি মিনিমাম 50,000 টাকা আপনার লস লাগার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা মাছ চাষি আছেন তারা প্লিজ অবশ্যই আপনারা এই বোয়াল মাছ চাষ করতে যাবেন না, যদি করেন তাহলে এরকম ধরনের আপনারা লসের সম্মুখীন হবেন। এটা ছিল আজকের মূল টপিক। যারা বোয়াল মাছ চাষ করবেন ভাবছেন বা বোয়াল মাছ চাষ করার সিদ্ধান্ত আছে বা পুকুরে আছে, প্লিজ সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে ফেলুন। আপনাদের আশপাশে যারা মাছ চাষি আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিন, এবং যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে এরকম যাতে লসের সম্মুখীন না হয়। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে এটা দেখিয়েছি এবং 100% জেনুইন। আপনারা যদি এর উপর দিয়েও যদি কিছু করতে চান তাহলে নিজের লস নিজেই খাবেন, আমাকে বলার কিছুই নাই। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। আর আমরা এই পুকুরটাতে আজকে ট্যাবলেট করব, করে আপনাদেরকে সব কিছু দেখাবো যে মাছটা আমার ইন্ট্রোটা লাস্ট সর্বশেষ আপডেট কত কী হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।